নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা চোখরাগপুর সংবাদে। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল পোস্ট অফিস, বিদ্যুৎ নিগমের দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড, সংঘটিত হল আগরতলা পোস্ট অফিসের প্রধান শাখায়। দমকল কর্মী ও বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পোস্ট অফিসের কর্মীরা। পোস্ট অফিসের এক কর্মী জানান, সকাল 11টা নাগাদ পোস্ট অফিসে কাজ করছিলেন কর্মীরা, সে সময় বিকট শব্দ শুনতে পায় কর্মীরা। তখন সাথে সাথে পোস্ট অফিসের ভেতর থেকে বাইরে এসে দেখতে পান বৈদ্যুতিক ট্রান্সফরমারের মধ্যে থেকে আগুন বের হচ্ছে, সাথে সাথে পোস্ট অফিসের ভেতর থেকে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এসে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মধ্যে ছিটিয়ে দিতে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এদিকে আগুন দেখতে পেয়ে সাথে সাথে বিদ্যুৎ নিগম এবং দমকল কর্মীদের খবর দেওয়া হলেও কয়েকশো মিটারের মধ্যে থাকা পোস্ট অফিসে পৌঁছাতে দীর্ঘক্ষণ লেগে যায় বিদ্যুৎ নিগমের কর্মীদের। বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে পোস্ট অফিসের কর্মীরা। এদিকে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা, তারা গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে জানায় আগুন বিস্তার লাভ করার আগে নিয়ন্ত্রণে নিয়ে আসে পোস্ট অফিসের কর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পোস্ট অফিসের মধ্যে, ব্যাঘাত ঘটে কাজকর্মে। সেতে ব্রাশ মাস্ক তো কোথাও আমরা চাই দিই, কিন্তু আমরা রেসপন্সটা ব্রাশ মাস্ক চাইলাম, আই এসে আগুন ধরতেছে। এরপরে তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করলাম, ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করার পরও দেখা গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে গেছে ফোন রাখাই তো। তো তার আগে আমাদের যে ফায়ার ডিউটি আছে যেগুলো, এগুলো পাঁচটা দিয়ে আমরা আগুনটা নিভাইছি, আগুনটা নিভানোর পরে ফায়ার ডিউটি আইছে। এখন ইলেকট্রিক ডিপার্টমেন্ট দেখলো আসছে না, যদি ঠিক সময় আপনারা না নিবে যান, ঠিক সময় যদি না নিবে যান, ঠিক সময় না নিবে যান, বিপদ প্রচন্ড পরিমাণে বিরাট বিপদ হয়ে যায়। কারণ আগুন প্রচন্ড পরিমাণে ছড়তেছে, আর পরে এই যে তেল পড়ে গেল, এই যে তেল নিবত তেলের সঙ্গে সঙ্গে আগুনটা ছড়ে গেল কইলে। তবে সম্প্রতি ট্রান্সফরমার বিস্ফোরণ এবং বেকল হয়ে পড়ার ঘটনা একাধিক সামনে উঠে আসছে। এর পেছনে মূলত কারণ হল 25-30 বছর পুরনো ট্রান্সফরমার দিয়ে কাজ চলছে বিদ্যুৎ নিগমের। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ব্যবহারের লোড বাড়ানো হলেও ট্রান্সফরমারের যেমন পরিবর্তন হয়নি, তেমনি ট্রান্সফরমারগুলি সংস্কারও করা হচ্ছে না। কিভাবে ট্রান্সফরমারগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয় সেদিকে কোনো নজর নেই বিদ্যুৎ নিগমের, এতে বাড়ছে বিপদ যা এড়িয়ে চলেছে নিগমের কর্মীরা। জানা যায় যে ট্রান্সফরমারগুলি রয়েছে সেগুলোতে নিয়মিত তেল বদল করে দিতে হয়, নাট বল্টু সহ বিভিন্ন সরঞ্জামগুলি পরীক্ষা করতে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো না করে জম্পেশ কামাই ব্যস্ত আছেন নিগমের উপর মহল থেকে নেচু মহল পর্যন্ত একটা বড় অংশ বলে সূত্রের খবর, যার ফলে এই ধরনের বিপদের ঘটনা সংঘটিত হচ্ছে। বুধবার অরুন্ধতীনগর ইংরেজি মাধ্যম স্কুলে ইকো ক্লাবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কাউন্সিলররা। প্রদীপ প্রজ্বলন করে মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মেয়র অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, গাছ মানুষকে বাঁচিয়ে রাখে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানের মাধ্যমে জীবকুল টিকে রয়েছে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে গাছ। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে স্কুলের মধ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ছাত্র ছাত্রীদের অবগত করা হচ্ছে গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে। তিনি আরো বলেন, গাছ শুধু রোপণ করলে চলবে না, নিয়মিত পরিচর্যা করে বড় করে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সার্টিফিকেট আসছে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ছোটে থেকে তাদের তৈরি করা মানসিকভাবে তাদের সুনাগরিক এবং তাদের তথ্য প্রযুক্তি অবহিত করার জন্য ক্ষতিগত বিদ্যার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিতর্ক অনুষ্ঠান, যেটা আজকে বিদ্যালয়ে হচ্ছে। উদ্দেশ্যটা কী হচ্ছে, যে গাছ আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় এবং গাছ আমাদের জীবনকে কতটা বাঁচিয়ে রাখে এবং বর্তমান এবং আগামী প্রজন্মে গাছ কতটা প্রয়োজন হলে আমাদের সুস্থ হবে পৃথিবীতে বাঁচতে গেলে এবং গাছের প্রয়োজনীয়তা এবং গাছকে রক্ষা করার যে বিশেষ দায়িত্ব বা কর্তব্য, বিশেষ করে অভিজ্ঞ বা সতর্ক বা সচেতন করার জন্য কিন্তু বৃক্ষরোপণ অনুষ্ঠান
সরকারি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করা, শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক এবং ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা, স্কুল কলেজে শিক্ষক সংকট দূর করা, সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে পড়াশোনার খরচ কমানো সহ পাঁচ দফা দাবিতে বুধবার এসএফআই এবং টিএসইউর এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে আগরতলা শহরে। মিছিলটি ছাত্র যুব ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি বলেন, বর্তমান সরকার বহু স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শিক্ষক সংকট নিরসনের কোনো ভূমিকা গ্রহণ করছে না, যার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্র ছাত্রীদের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। এতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে। তিনি আরো বলেন, স্কুলগুলিতে পড়াশোনার বদলে কীর্তন সংস্কৃতিকে আমদানি করার চেষ্টা করছে সরকার। এতে পুরোপুরি স্পষ্ট সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা রাজ্যে ভেঙে পড়েছে। তাই এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজ্যের সব অংশের মানুষকে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছে। আজকে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হচ্ছে বলে জানান তিনি। রাজ্যের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার, তারা স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এই সরকার রাজ্যের স্কুলগুলিতে যে অভূতপূর্ব শিক্ষক সংকট চলছে তার নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ। শিক্ষা ক্ষেত্রটা সামগ্রিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের মধ্যে এখন পড়াশোনার বদলে কীর্তন সংস্কৃতিকে আমদানি করার চেষ্টা চলছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে ভেঙে পড়েছে, সেটা স্কুল শিক্ষা ব্যবস্থা হোক কিংবা কলেজের শিক্ষা ব্যবস্থা। এই সমস্ত কিছুর বিরুদ্ধে এসএফআই টিএসইউ ধারাবাহিকভাবে লড়াই সংগঠিত করছে। আজকে আমরা আগরতলা শহরের রাজপথে ফের একবার নামছি এবং আমরা দাবি করছি, রাজ্যের যেভাবে ছাত্রবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্কুল বন্ধ করা থেকে শুরু করে স্কুল ব্যবস্থাকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে সমস্ত সন্ত্রাসের অভিযোগ তুলে আবারও সরব হল কংগ্রেস। বুধবার প্রদেশ ভবনে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা উপস্থিত ছিলেন। তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস, কারণ জেলার যে পাঁচটি ব্লক রয়েছে সেগুলোর মধ্যে শাসক দলের সন্ত্রাসের কারণে গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি। প্রার্থীরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে। পুলিশের সামনে ঘটনা ঘটলেও পুলিশ নীরব ছিল। শাসক দলের হয়ে কাজ করেছে পুলিশ, কিন্তু জেলা পরিষদের যে কয়েকটি আসনে কংগ্রেস লড়াই করতে চলেছে সেই আসনগুলিতে যাতে তারা সঠিকভাবে লড়াই করতে পারে তার জন্য আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দলীয়ভাবে মাঠে নামার জন্য আহ্বান জানান কর্মীদের উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিনের বৈঠকে আলোচনা হয় কিভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছাবে কংগ্রেস। বর্তমান সরকারকে চাপে ফেলতে পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন কংগ্রেস। তাই কোনোভাবে এই নির্বাচনকে হালকাভাবে দেখছে না কংগ্রেস নেতৃত্বরা। প্রতিটি আসন গুরুত্ব দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে জেলা পরিষদের আসনগুলিতে লড়াই করবে বলে জানান তিনি। পশ্চিম জেলার পাঁচটি ব্লকে আমরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের নেতৃত্ব আক্রান্ত হয়েছে এবং নানাভাবে প্রতিহত করে এই গ্রাম পঞ্চায়েত স্তরে যে মনোনয়ন সেটা আমাদেরকে জমা দিতে দেওয়া হয়নি। প্রশাসন নীরব ছিল, পুলিশ মিউট স্পেক্টেটর হিসাবে শাসক দলের পক্ষে ভূমিকা নিয়েছে, যার জন্য শুধুমাত্র জেলা পরিষদ নির্বাচনটাতেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এই প্রতিদ্বন্দ্বিতা আগামী দিন কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য তাদেরকে প্রচারে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে দলের পক্ষ থেকে আবেদন পৌঁছে দেওয়ার জন্য 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে রাজ্য পুলিশ, ট্রাফিক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা।
পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানান, আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেল ময়দানে। সেখানে দায়িত্বে থাকবেন বিভিন্ন দপ্তরের কর্মীরা এবং খবর সংগ্রহ করতে যাবেন সাংবাদিকরা। প্রতি বছরের মতো যাতে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে এই বিশেষ অনুষ্ঠান পালন করা যায়, তার জন্য আলোচনা হয় সাংবাদিক এবং পুলিশ কর্মীদের সাথে। এই বিশেষ অনুষ্ঠান আরও কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে তাদের কাছ থেকে কিছু অভিমত সংগ্রহ করা হয়েছে। অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় হবে বলে অভিমত ব্যক্ত করেন অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। স্বাধীনতা দিবসের উদযাপনের অঙ্গ হিসেবে বিভিন্ন স্তরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে কাজ চলছে। আমাদের মূল প্রোগ্রাম আসাম রাইফেলস ময়দানে, সেই প্রসঙ্গে এই স্টেট লেভেল প্রোগ্রামে মিডিয়া কাভারেজ নিয়ে যতগুলো আমাদের অ্যালাইড ইস্যু আছে, আমাদের যারা প্রেস মিডিয়ার সঙ্গে যারা জড়িত আছেন, পার্টিকুলারলি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি, তাদেরকে নিয়ে ইন প্রেজেন্স অফ দ্য পুলিশ, আমাদের যারা আরডিও এজেন্সি এবং দূরদর্শন, সবার সাথে আমাদের আজকে বিস্তারিত কথা হয়। তো সেই কথার উপর ভিত্তি করে আমরা কিছু জিনিস, আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা নোট করি, যেগুলো পরবর্তীকালে আমরা উপযুক্ত ব্যবস্থা নিই, যাতে খুব মানে আমাদের ক্ষেত্রে যতগুলো প্যারামিটার, যতজন আমরা এখানে আছি, তারা সবাই মিলে যেন বিভিন্ন নিজের ক্ষেত্রে যেন স্মুথলি কাজ করতে পারি, তারই হিসেবে আজকের আলোচনা। 2016 সালে প্রথম ডিভিশন লীগ চ্যাম্পিয়ন খেতাব দখল করেছিল 9 বুলেট ক্লাব। তারপরের বছর থেকে দল ব্যর্থতার কারণে প্রথম ডিভিশন থেকে ছিটকে যায় এবং দ্বিতীয় ডিভিশনে চলে যায়। দীর্ঘ 7 বছর পর এবছর আবারও পুরনো ছন্দে দল গঠন করে প্রথম ডিভিশনের পাশাপাশি রাখাল সিল্ট নকআউটে অংশগ্রহণ করবে 9 বুলেট। গত বছর কোচ কর্ণেন্দ্র দেববর্মার প্রশিক্ষণে 9 বুলেট বি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এবছর এ ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করে। 2024-25 সালে এ ডিভিশন লীগ ও নকআউটে সামনে রেখে কোচ কর্ণেন্দ্র দেববর্মা প্রশিক্ষণ দিচ্ছেন দলের ফুটবলারদের। 2016 সালে যখন 9 বুলেট ক্লাব এ ডিভিশন চ্যাম্পিয়নের খেতাব দখল করেছিল, তখনও কোচ ছিলেন কর্ণেন্দ্র দেববর্মা। দলের ফুটবল প্রশিক্ষক কর্ণেন্দ্র দেববর্মার প্রশিক্ষণে গত বছর বি ডিভিশনের চ্যাম্পিয়ন দল এবছর নকআউট এবং লিগে জোড়া সাফল্য পাবে বলে আশা ব্যক্ত করেন ক্লাব কর্মকর্তারা। সেদিকে লক্ষ্য রেখে বুধবার থেকে দলের ফুটবলারদের নিয়ে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন কোচ কর্ণেন্দ্র দেববর্মা। কোচ কর্ণেন্দ্র দেববর্মা জানান, গত বছর 9 বুলেট ক্লাব ভালো খেলেছে, সে সুবাদে এবছর দল এ ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে। তিনি আশা ব্যক্ত করেন এবছর দল ভালো খেলবে। এ 2 তারিখের মধ্যে দলের সকল খেলোয়াড়া অনুশীলনে অংশগ্রহণ করবে বলে জানান তিনি। 16 সালে আপনি যেটা বলেছেন, 16 সালে এ ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার পরে কিছু 2-3 বছর এটা গ্যাপ হয়ে গেছে, কিছু মানে ম্যানেজমেন্টের কিছু ইয়েতে বা কোনো একটা অফিসিয়াল কারণে যেটা করতে পারে নাই। তো এর জন্য সি ডিভিশন থেকে উঠে বি ডিভিশন অবধি গতবার আমরা ভালোই টিম করেছি আর সেই মোতাবেক টিমও চ্যাম্পিয়ন হয়েছে। তো প্রত্যাশা একটাই, যেহেতু এ ডিভিশনে উঠেছে না, তো এটা অনেক বছর পরে আবার এ ডিভিশনে উঠেছে, তো ভালো খেলা দেওয়ার একটা চেষ্টা থাকবে আর টিমগুলো সেইভাবেই মানে বানানো হয়েছে। আর কবে থেকে আপনার প্র্যাকটিস শুরু করেছে? প্র্যাকটিস তো ফুল প্র্যাকটিস তো আজকের থেকে মানে স্টার্ট তো করেছে আজকে, কিন্তু আমাদের ফুল প্লেয়ার যখন চলে আসবে মনে করো 2-3 তারিখ থেকে। 2023-24 সালে দি মুকুট জয়ী এগিয়ে চলু সংঘ এবছর শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে। কোচ সুজিত হালদারের প্রশিক্ষণে এগিয়ে চলু সংঘ টানা 3 বার রাখাল সিল্ড ও 2 বার লীগ চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে। এবছর লীগ চ্যাম্পিয়নের হ্যাট্রিক করার পাশাপাশি রাখাল সিল্ড চ্যাম্পিয়ন ধরে রাখার জন্য দলের ফুটবলারদের নিয়ে কোচ সুজিত হালদার জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে। 29 জুলাই থেকে কয়েকজন ফুটবলারদেরকে নিয়ে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন শুরু করে এগিয়ে চলু সংঘ। দলের অন্যান্য খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেওয়ার পর বুধবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে ফুটবলাররা। কোচ সুজিত হালদার ও সহকারী কোচ জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে দলের ফুটবলাররা। এগিয়ে চলু সংঘের সদস্য অসীম ধানুক জানায়, দলের আরও 2-1 জন খেলোয়াড় বহিরাজ্য থেকে আসা বাকি রয়েছে। দলের লক্ষ্য আগরতলা শহরবাসীকে ভালো খেলা উপহার দেওয়া। দলে এবছর ভালো খেলোয়াড় রয়েছে বলে জানান তিনি। প্রস্তুতিতে শুরু হয়েছে, প্রথম আমরা লোকাল 6 জন লিগ স্টার্ট করছিলাম, কালকে সব প্লেয়ার এসেছে আর 2-3 জন প্লেয়ার আরও বাকি আছে যারা কেরালার থেকে কালাবসুম তাই জয়েন করবো। মোটামুটি ফুল টিম নিয়ে আজকে আমরা প্র্যাকটিসে নামছি। এবার লক্ষ্য ভালো খেলা উপহার দেওয়া,
আর আমরা রাখাল সিলে হেট্রিক করছি, লিগেরও হেট্রিককরণে এবার চেষ্টা থাকবো, আর ভালো খেলার একটা উপহার দেওয়ার লিগার চেষ্টা থাকবো। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, চোখ রাখুন সামন টিভির পর্দায়, নমস্কার।